সালাম আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আছি ব্রিকলিনের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এই অফিসে। এখানে আজকে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনের কনসুলার সার্ভিস দেওয়া হয়েছে, যেখান থেকে অনেকেই উপকৃত হয়েছেন পাসপোর্ট সহ অনেকগুলা সার্ভিস সহজেই পেয়ে। যেরকম সুবিধা আজকে আমি নিজেও পেয়েছি, আমি আমার ওয়াইফের পাসপোর্ট রিইস্যুর জন্য এসেছিলাম, মাত্র 2 মিনিটে এই সেবাটি পেয়ে আমি আসলে খুবই আনন্দিত এবং খুবই খুশি। আমরা চাই এখানে এ ধরনের সার্ভিস প্রতি মাসে অন্তত একবার আসুক। যুক্তরাজ্যের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের বাঙালিদের এই সবার কথা চিন্তা করে এই কনসুলার সার্ভিসের আয়োজন করেছে, এবং বাংলাদেশ হাই কমিশন লন্ডন স্বতঃস্ফূর্তভাবে তাদের যে কর্মকর্তা আছে তারা এখানে এসেছে, এবং সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ননস্টপ সার্ভিস তারা প্রদান করেছে যুক্তরাজ্যে বসবাসরত, স্পেশালি লন্ডনে বসবাসরত আমাদের বাঙালি ভাই বোনদেরকে। সো এখানে আজকে কতজন সার্ভিস নিলেন বা কতটা কাজ হয়েছে? এখন আমাদের যে রিপোর্ট আছে তাতে প্রায় 210 জনের স্লিপ আমরা দিয়েছি, 210টি টোকেন দিয়েছি। এর মধ্যে অনেক পরিবার আছেন যারা 5-6টা করে পাসপোর্ট নিয়ে আসছেন, বা তাদের কারো পাওয়ার অফ অ্যাটর্নি ছিল, কারো নো ভিসা ছিল, তার পাসপোর্ট ছিল, পাসপোর্ট রিইস্যু ছিল। সব মিলে প্রায় 500 কেস এখানের কর্মকর্তারা এটা ডিল করেছেন প্রায় ননস্টপ, সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত, মানে তাদের লাঞ্চ বা ব্রেকফাস্ট করারও সময় ছিল না, এত বিজি ছিল আজ। মানে যারা এসেছেন তাদের ফিডব্যাক কি, এখানে এ ধরনের কাউন্সিল সেবার দরকার আছে কিনা? হ্যাঁ, এটা আপনি জানেন, আপনি নিজেও এর আগে কথা বলেছেন সবার সঙ্গে, তারা সরাসরি উপকৃত হচ্ছে এই সার্ভিস থেকে, কারণ এটা ড্রপ ইন সার্ভিস। তারা আসে, টোকেন নেয় এবং 3-4 মিনিটের মধ্যে এই সার্ভিস তারা পায়, কেউ 2 মিনিটের মধ্যেও পায়। যারা কাগজপত্র নিয়ে আসে, তার ফর্ম নিয়ে আসে, পাসপোর্টের কপি নিয়ে আসে, ছবি নিয়ে আসে, তাদের 2 মিনিটের বেশি লাগে না, জাস্ট কার্ডে পয়সাটা পেমেন্ট করার জন্য যে সময়টা লাগে, এছাড়া বাড়তি কোনো সময় নেই, যার ফলে তারা খুবই খুশি। এবং অনেকজন আমাকে হাতে ধরে রিকোয়েস্ট করেছে, প্লিজ আপনারা এই সার্ভিসটা কন্টিনিউ করেন, কারণ আমরা খুব উপকৃত হই। কারণ হাই কমিশনে গিয়ে 2 মাস বা 1.5 মাসের আগে আমরা কোনো শিডিউল পাই না, অ্যাপয়েন্টমেন্ট পাই না, সেখানে আমরা সরাসরি আসার পরপরই সার্ভিসটা পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই উপকারী। আমার বিশ্বাস তারা সরাসরি উপকৃত হয়েছে সার্ভিসের ক্ষেত্রে, এবং আমি আপনাদের আপনার মাধ্যমে মিডিয়ার সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের সার্ভিসকে প্রচারণা করছেন, জনগণকে জানাচ্ছেন, কারণ আপনাদের প্রচারের জন্যই মানুষজন এই সার্ভিসের কথা জানতেছে এবং বিপুল সমাগম হচ্ছে। আজকে আসলে কী কী সেবা দেওয়া হলো, নতুন কিছু অ্যাড হয়েছে কিনা? হ্যাঁ, এর আগে ওই নতুন মানে পাসপোর্ট যেটা করা হয়, নিউ পাসপোর্ট, সেটা এখানে হয়নি, কিন্তু এবার তারা হাই কমিশনের পুরো টিম একেবারে ছবি তোলা থেকে শুরু করে থাম্বস ইমপ্রেশন নেওয়া, হাতের ছাপ নেওয়া, সব কিছুই এখানে হয়েছে, মানে নতুন পাসপোর্ট, পাসপোর্ট রিইস্যু, নো ভিসা, পাওয়ার অফ অ্যাটর্নি এবং অ্যাটাস্টেশন, সবগুলি সার্ভিসই এখানে হয়েছে, যার ফলে তারা খুবই বিজি ছিল আজকে।